সঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য তার মরদেহ রাখা রয়েছে রবীন্দ্রসদনে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে গেলেন তিনি। এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্যাসাগর সেতু টোল প্লাজায় সেখানে সঙ্গীত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। তারপর আজ এক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন রবীন্দ্রসদনে। রবীন্দ্রসদনে এই মুহূর্তে শায়িত রয়েছে শিল্পীর মরদেহ, সেখানে তার অগণিত ভক্ত থেকে শুরু করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্যান্য শিল্পীরাও এসে উপস্থিত হয়েছেন কালিকাপ্রসাদকে শেষবারের জন্য শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এসেছেন, অন্যান্য রাজনৈতিক নেতা নেত্রী তারাও উপস্থিত হয়েছেন এবং তারা গভীর শোক প্রকাশ করেছেন। এর আগেই ঘটনা যখন ঘটে তখনই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তার অত্যন্ত এক ব্যক্তিগত বন্ধুকে তিনি হারালেন না, কালিকাপ্রসাদ তার বন্ধু ছিলেন এমনটাই উল্লেখ করেছেন তিনি আজ টুইটে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন না রবীন্দ্রসদনে এবং রবীন্দ্রসদনে এসে তিনি প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলাক্ষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদারকিতে এই মুহূর্তে রবীন্দ্রসদনের ভেতর থেকে, যেখানে কালিকাপ্রসাদের মরদেহ সাহিত্য ছিল, সেখান থেকে দেহ বার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সমস্ত কিছু তদারকি হয়েছেন সব মুখ্যমন্ত্রী। অগণিত মানুষ এই মুহূর্তে রবীন্দ্রসদনের সন্ধ্যায় যারা রবীন্দ্রসদন চত্বরের ঠিক বাইরে অপেক্ষা করছিলেন, প্রত্যেকে সেই মানুষের মাঝখান কালিকাপ্রসাদের মরদেহ সকটে উঠছে এবং সম্পূর্ণভাবে এই গোটা প্রক্রিয়া তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপামর উপকুণ্ঠ মানুষ তার, যেহেতু ব্যক্তি কালিকাপ্রসাদ এবং শিল্পী কালিকাপ্রসাদ এই দুটি মানুষই, মানে মানুষটি কিন্তু সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত কাছের ছিলেন, আদরের ছিলেন এবং সেই কারণে আজকে রবীন্দ্রসদন চত্বরের যে ভিড়, তার যে মানুষের ঢল, সেটা কিন্তু সেটাই প্রমাণ করছে যে কালিকাপ্রসাদের জনপ্রিয়তা মানুষের কাছে কিরকম ছিল। আপামর সঙ্গীত প্রেমী মানুষ, বাংলা লোকগানের বলা যেতে পারে এই মুহূর্তে লোকগানকে বিশ্বায়নের কাছাকাছি পৌঁছানোর তার যে প্রয়াস ছিল সেই বিষয়ে কিন্তু প্রশংসা এবং একই সঙ্গে সকলের চোখে মুখে কিন্তু সেই শোক আমরা দেখতেই পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু রবীন্দ্রসদনের ভেতর থেকে মরদেহ বাড়ির শপথের মুখ্যমন্ত্রী ঢুকেই তিনি সঙ্গে সঙ্গে এই দেহ বার করবার প্রক্রিয়া তিনি ত্বরান্বিত করেন। তিনি ঢোকার সঙ্গে সঙ্গেই মরদেহ ইতিমধ্যেই বার করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে ইন্দ্রনীল সেন গোটা বিষয়টি তদারকি করছেন এবং তার সঙ্গে সঙ্গে বাংলার শিল্পী সংস্কৃতি মহলের একটা বড় অংশ এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন রবীন্দ্রসদন চত্বরে, সকলেই কিন্তু চোখের জলে শেষ বিদায় জানাচ্ছেন শিল্পীকে এবং সকলেই বলছেন যে অপূরণীয় ক্ষতি হলো বাংলা লোকগানের জগতে, একটা বড় কিন্তু একটা আঘাত আসলো এই কালিকাপ্রসাদের প্রয়াস। একেবারেই তাই কমলাক্ষ, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এসেছিলেন এবং তার তিনি গোটা বিষয়টি একেবারে দেখছেন এবং কালিকাপ্রসাদের দেহ এই মুহূর্তে বার করে আনা হয়েছে রবীন্দ্রসদন থেকে, আজ কিছুক্ষণের মধ্যেই সেই দেহ চলে যাবে কেওড়া তলার উদ্দেশ্যে এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে কালিকাপ্রসাদের। কমলাক্ষ, যারা এসছেন সঙ্গীত জগতের একাংশ যারা পৌঁছে গিয়েছেন সেখানে, তারা কি বলছেন? কারণ যেরকম তুমিও বললে এবং আমরা সবাই জানি যে কালিকাপ্রসাদ শুধুমাত্র শিল্পী হিসেবে নন, সাধারণ মানুষ হিসেবে তিনি তার যে জনসংযোগ ছিল সে কথা বারবার সবাই উল্লেখ করছে, যারা পৌঁছেছেন সেখানে শিল্পীরা তারা কি বলছেন? একেবারেই পূজা, আমি প্রথমেই জানিয়ে রাখি যে রবীন্দ্রসদন প্রাঙ্গণ ছেড়ে এই মুহূর্তে ধীরে ধীরে এগোতে শুরু করছে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের, তার সাহিত্য দেহ নিয়ে শপথ ইতিমধ্যে যাত্রা শুরু করতে শুরু করেছে এবং সম্পূর্ণ বিষয়টি তদারকি মুখ্যমন্ত্রী। তবে তুমি যে প্রসঙ্গ বললে যে আপামর যারা বিভিন্ন ক্ষেত্রে শুধু শিল্পী নয়, শিল্পী, রাজনীতিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি জগতের বিশিষ্টরা তারা উপস্থিত রয়েছে। পূর্ণদাস বাউল থেকে হৈমন্ত শুক্লা, প্রকৃতি বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র রায়, ইন্দ্রাণী সেন, সনাতন দিন্দা, লোপা মুদ্রা, সুগত বসু, উষা উৎসব, স্বপন বসু, তাকে ছেড়ে কার নাম বলবো। এছাড়া রাজনৈতিক জগতেরও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মানুষজন তারা উপস্থিত রয়েছেন। সকলের মুখে একটাই কথা যে ব্যক্তি কালিকাপ্রসাদকে সকলেই কিন্তু অত্যন্ত ভালোবাসতেন,
অত্যন্ত সম্মান করতেন, অত্যন্ত একেবারে অত্যন্ত কাছের মানুষ ছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। অনেক ধন্যবাদ কমলাকা ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ না টেলিফোন লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন যে শববাহী শকটটা তা রবীন্দ্রসদন থেকে বেরিয়ে যাচ্ছে এবং এই শকট পৌঁছবে কেওড়াতলায়, যেখানে শেষকৃত্য সম্পন্ন হবে কালিকাপ্রসাদ ভট্টাচার্যে। বিশিষ্টজনেরা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া আমরা শুনব। রিয়েলি শকিং নিউজ, আর কিছু বলার নেই। মানে সবসময় বলি, মানে সবাই বলে কি মৃত্যু কামস টু ইউ, কিন্তু আমি বলি হাম যাতে হ্যাঁ মৃত্যুকে তরফ। মানে ইটস সো স্যাড হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু কালিকা, বিকজ আমাদের স্টুডিওতে ওনার লাস্ট কাজ করাচ্ছিল পরশু রোজ, মানে টু ডেজ ডে বিফোর হি ওয়েন্ট অন দ্য শো, কিন্তু ওনার কাজ এখনও শেষ হয়নি। ওয়ান্ডারফুল ম্যান, great great human being, we love you and we miss you, we will miss you Kalika. আমরা একদিকে রক ছিলাম আর অন্যদিকে ওরা যখন ফোক নিয়ে এলো তখন বাংলা ব্যান্ড এই যে মুভমেন্টটা সেটা একটা পূর্ণতা পেল। সেই জায়গা থেকে দোহারের কন্ট্রিবিউশন অসামান্য। আর এর বাইরে কালিকাপ্রসাদ ওর শুধুমাত্র সঙ্গীত শিল্পী নয়, ওর যে একটা সঙ্গীত বিষয়ের যে জ্ঞান ছিল সেটাও সাংঘাতিক, সেটা চিরকাল আমার বিস্মিত করেছে। একটা কমন জায়গা ছিল যে আমরা দুজনের পছন্দগুলো এক ছিল এবং ওর ওকে আমি 25 বছর আগে থেকে দেখছি, যখন ওকে কেউ চেনে না জানে না, শিলচরে যখন গেতাম ওখানে আলাপ, এবং উপন্যাস যে যতবার গেছি ততবারই ও আমার অনুষ্ঠানে আসতো। আমি যখন শিলচর রেডিওতেও যখন অনুষ্ঠান করেছি সেখানে এসেও হাজির হতো, মানে ওর আমার প্রতি ভালোবাসাটা ভালো লাগাটা এরকম জায়গায়।